রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তৎপর হতে। গতকালও আমরা দেখেছি এই ইডি যাদের হাতে গ্রেফতার হয়েছেন রেশন বন্টন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী, ঘনিষ্ঠ ব্যবসায়ী। আর এবার ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ পেতে রাজ্য জুড়ে শুরু হলো সিবিআই হানা। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, কোন কোন জায়গায় আজকে সিবিআই এর তল্লাশি শুরু হলো? দেখো, জানা যাচ্ছে যে পাসপোর্টের ভুয়ো পাসপোর্টের যে চক্র, সেই চক্রের হদিশ পেতে মোট 50টি জায়গাতে এই তল্লাশি অভিযান চলছে। এবং এই 50টি জায়গায় যে তল্লাশি অভিযান চলছে সেটা পশ্চিমবঙ্গ এবং সিকিমে চলছে। এছাড়াও তোমরা জানিয়ে রাখি যে আলিপুর দুয়ার, শিলিগুড়ি, কলকাতা, কলকাতা সংলগ্ন উলুবেড়িয়া এবং সল্টলেক, এছাড়াও যেটা জানা যাচ্ছে যে সিকিমের গ্যাংটকও এই তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা সিবিআই সূত্রে খবর, একটি মামলা হয়েছে যে মামলাতে 24 জনের নামে এফআইআর রয়েছে, তার মধ্যে 16 জন যারা পাবলিক সার্ভেন্ট এবং তাদের মধ্যে একজনকে শিলিগুড়ির একটি হোটেলে, যিনি সুপারিনটেন্ডেন্ট একটি পাসপোর্ট অফিসের, তাকে কিন্তু সেখান থেকে ধরা হয়েছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 1,90,000 টাকা লেনদেন হচ্ছে, যেটা বেআইনি ভাবে হচ্ছিল বলে মনে করা হচ্ছে, এবং সেখানে একজন মিডিলম্যানকেও কিন্তু ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত তোমরা জানিয়ে রাখি যে এই যে পাসপোর্ট, যে ভুয়ো পাসপোর্ট চক্র, সেই চক্রের হদিশ পেতে যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, প্রচুর নথি, ডকুমেন্ট, এমনকি আধার কার্ড, পাসপোর্ট কার্ডেরও, পাসপোর্টেরও বেশ কিছু স্যাম্পেল ইতিমধ্যে পাওয়া গিয়েছে যেগুলো জাল, এমনটাই মনে করা হচ্ছে। এবং কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিস এবং গ্যাংটকের যে পাসপোর্ট অফিস রয়েছে, সেই পাসপোর্ট অফিসের বিভিন্ন জায়গা থেকে পাওয়া সূত্র এবং তার সঙ্গে 50টি জায়গাতে এই তল্লাশি অভিযান চলছে, যেখানে পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার, এছাড়াও সিকিমের গ্যাংটক, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা এবং তার সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও এই তল্লাশি অভিযান চলছে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে যে মামলা হয়েছিল সেখানে 24 জনের নামে এফআইআর ছিল, তার মধ্যে 16 জন পাবলিক সার্ভেন্ট, এবং আজকে 16 জন পাবলিক সার্ভেন্টের বাড়িতে তল্লাশি চলছে দুই রাজ্য মিলিয়ে। এবং এই যে তল্লাশিতে বেশ কিছু নথি এবং বেশ কিছু আধার কার্ড ও পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথি এবং জাল আধার কার্ড বা পাসপোর্ট কার্ড, সেগুলো কিন্তু পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। আমি ধন্যবাদ। একসঙ্গে 50টি জায়গায় ইতিমধ্যে সিবিআই তল্লাশি চালাচ্ছে। রাস্তায়